হ্যালো বন্ধুরা, গুড মর্নিং কলকাতা চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে বানাচ্ছি ফ্রাইড রাইস, যা যা উপকরণ লাগছে। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি 500 গ্রাম, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। প্রথমে আমি ভাতটা তৈরি করে নেব, তার আগে কিছু জিনিস আমি দেখিয়ে নিচ্ছি। ফ্রাইড রাইস বানাতে যা যা উপকরণ লাগছে, আমি 2টো তেজপাতা নিয়েছি, এখানে কাজু কুচিয়ে নিয়েছি, কিশমিস নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, গাজর নিয়েছি, স্বাদ অনুযায়ী নুন নিয়েছি, চিনি নিয়েছি, আর এখানে 4টে নিয়েছি ছোটো এলাচ, 5টা লং, আর 4 টুকরো ছোটো ছোটো করে দারচিনি আমি ভেঙে নিয়েছি। এবার আমি ভাতটা তৈরি করে নেবো। প্রথমে রান্নাটা আমি ঘি দিয়ে করব। আমি এখানে একটা গামলায় জল বসিয়ে দিয়েছি। প্রথমে ফ্রাইড রাইস আর ভাতটা তৈরি করে নেব। জলটা গরম হয়ে গেছে, এবার আমি চালটা দিয়ে দেবো আস্তে আস্তে। চালটা দিয়ে খুব ভালো মতো নেড়ে দিতে হবে, তবে বেশি নাড়াচাড়া করবেন না, কেন চালটা ভেজানো ছিল। 1 ঘন্টা আগে আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম চালটা। ভাতটা সেদ্ধ করার সময় আমি কিন্তু নুন দেব না, যখন সবজিগুলো সাতলাবো তখন আমি নুনটা দেব। আপনারা চাইলে বাসমতি রাইসেও করতে পারেন, তবে গোবিন্দভোগ চাল ভালো মতো দেখে নিতে হবে যে সেদ্ধটা ঠিকঠাক হয়েছে কি না। বেশি সেদ্ধ করবেন না আর বেশি নাড়াচাড়াও করবেন না, তাহলে কিন্তু ভাতটা গলে যাবে আর ভেঙেও যাবে। 5 থেকে 6 মিনিট সময় লাগে গোবিন্দভোগ চালের ভাত করতে। ভাতটা হোক, আমি দেখাচ্ছি কেমন হবে। ভাতটা একদমই ঝরঝরে থাকবে, অনেকে তেল দেন ভাতের মধ্যে, তেল দেবার কোনো প্রয়োজন নেই। ভাতটা একটু শক্ত থাকতে থাকতে গরম অবস্থায় মার ঝরিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবেন, একদম ভাতটা ঝরঝরে থাকবে, কোনো তেল বা কিচ্ছু দিতে হবে না। মাঝে মাঝে এইভাবে হালকা হাতে নেড়ে দিতে হবে। আমার চ্যানেলে অলরেডি সয়া রাইস দেয়া রয়েছে, আপনারা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন, মিক্সড ফ্রাইড রাইসও দেয়া আছে। ভাতটা কিন্তু মাঝে মাঝে এইভাবে নেড়ে দিতে হবে। ভাতটা দেখুন হাফ সেদ্ধ হয়েছে, এটা আরেকটু সেদ্ধ হবে। ফ্রাইড রাইস রান্না করা কিন্তু খুবই সহজ, আপনারা বাড়িতে বানিয়ে খান, খুব ভালো লাগবে। আমি একটা টিপে দেখাই, এই দেখুন ভাতটা কিন্তু হয়ে এসছে। এই পর্যায়ে আমাকে নাবিয়ে দিতে হবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে আমি মাড়টা ঝরিয়ে নেব। ভাতটা মাড় ঝরানো হয়ে গেছে, ভাতটাকে আমি ঠান্ডা করতে দিয়েছি। এবার আমি একটা গ্যাসের মধ্যে এরকম একটা প্যান বসিয়েছি। এবার আমি 4 চামচ ঘি দেবো। ঘিতে আমি তেজপাতাটা ফোড়ন দেব, তেজপাতাটা আমি ছিঁড়ে দিলাম, লবঙ্গটাও দিয়ে দিলাম, দারচিনিও দিয়ে দিলাম, এলাচগুলো আমি ফাটিয়ে দেবো। গরম ঘিয়ে পড়লে নালে ছিটে গায়ে আসবে, তার জন্য আমি এলাচটা ফাটিয়ে দিচ্ছি। এলাচ দারচিনি দেওয়াতে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই পর্যায়ে আমি গাজরটা দিয়ে দেবো, গাজর কুচিটা দিয়ে দিলাম। গাজর কুচিটা আমি 2 মিনিট মতো ভালো মতো সাত দিয়ে নেব, কেন গাজরটা শক্ত। গাজরটা দিয়ে নাড়াচাড়া করতে হবে, আর এটা কিন্তু একদম কম আগুনে করতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে, তাহলে গাজরের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আর একদম কম আঁচে করলে কিন্তু যেরকম গাজরের রং সেরকমই থাকবে, একটুও চেঞ্জ হবে না। 2 থেকে 3 মিনিট গাজরটা ভালো মতো নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে আমি নুনটা দিয়ে দেবো। আমি নুনটা একবারই দিচ্ছি, কেননা আমি ভাতে নুন দেইনি, নুনটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। চিনিটাও দিয়ে দেবো। চিনিটা দিয়ে দিলাম, গাজরের যেই কালার বা সবজির যেই কালার একদম সেম টু সেম থাকবে, আর চিনিটাও গলে যাবে, একটুও কালার দেখবেন চেঞ্জ হবে না। ভুল করেও কেউ আঁচটা বাড়িয়ে দেবেন না, তাহলে পুড়ে গেলে কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে আর খেতেও খারাপ লাগবে, কেন সবজিগুলোতে কোনো জল দেবার এক্সট্রা দরকার নেই, নুন আর চিনিতে যেই জলটা বেরোবে সেটার মধ্যেই সেদ্ধ হবে।
দেখুন চিনিটা আস্তে আস্তে গলতে শুরু করেছে, আর গাজরের যেমন কালার সেরকমই রয়েছে। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে, নালে চিনি দেওয়া আছে তলায় কিন্তু লেগে যাবে। চিনিটা ভালো মতো গলে গেছে, এখন আমি ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম, কিশমিশ কাজুটাও দিয়ে দেবো, দিয়ে ভালো মতো মিশিয়ে নেব। দু থেকে তিন মিনিট এরকম কম আগুনে কিন্তু ভালো মতো নাড়াচাড়া করতে হবে, তাতে গাজর ক্যাপসিকামটা ভালো মতো যাতে সেদ্ধ হয়ে যায়। এই সময় আমি দিয়ে দিলাম একটু জায়ফলের গুঁড়ো, তাতে টেস্টটা ভালো আসবে। খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন সবজির কালারগুলো যেমন দরকার একদম সেম আছে, একটুও কিন্তু কালার নষ্ট হয়নি। এইভাবে আরো এক মিনিট আমি নাড়াচাড়া করে নেব। এক মিনিট নাড়াচাড়া করার পরে আমি ভাতটা মেশাবো। ততক্ষণে ক্যাপসিকামটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ফ্রাইড রাইস করা কিন্তু খুব ইজি আর অল্প সময় লাগে, বেশি খাটনিও নেই, আপনারা বানিয়ে ফেলুন বাড়িতে চট জলদি। যে কোনো দিন খাওয়া যেতে পারে যেহেতু এটা নিরামিষ। জায়ফলটা দেওয়াতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই পর্যায়ে আমি ভাতটা দিয়ে দেব, ভাতটা আমি আস্তে আস্তে মেশাবো। দেখুন ভাতটা কিন্তু পুরো ঝরঝরে আছে, আমি যেরকম বললাম ভাতটা একটু শক্ত রেখে নামাবেন, দিয়ে ঢাকা দিয়ে দেবেন, তাহলে কিন্তু ভাতটা গলবে না। আমি ভাতটা দুভাগে মেশাবো, আগে অল্প মিশিয়ে নিই তারপর আর বাকিটা মেশাবো, আর বাকি ভাতটাও মিশিয়ে দেবো। পুরো ভাতটা দেওয়া হয়ে গেছে, এবার ভালো মতো আমি মিশিয়ে নেব। এবার কিন্তু আমি আর খুন্তি দিয়ে নাড়বো না, জাস্ট এইভাবে নাড়বো, তাতে কি মেশাতে সুবিধা হবে। এইভাবে হালকা মিশাবো, এক মিনিট মতো মিশিয়ে নেব ভালো করে। আবারও একটু উল্টি পাল্টিয়ে দেবো, আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই। ফ্রাইড রাইসটা রান্না হয়ে গেছে, সার্ভ করার জন্য রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে ক্লিক করবেন, এরকম নতুনত্ব রেসিপি পেতে সাথে থাকবেন।